আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুপ্রোজ, আজকে অফিস শেষ। অফিস শেষের পরে ভাবলাম একটু রওনা দেওয়া যাক বাড়ির দিকে। বাড়ি যেতে হবে অনেক দূর। ও মা, সামনে দেখি মাইয়া মানুষ। ও মাই গড, খালি সিঙ্গেল আমি টানি, আমি টানি। তো চিপা চাপা দিয়ে বেরোইতেছি, রাস্তার যে অবস্থা, 30 বিশ্বাস করেন ভাই, আমি 30-এ চালাচ্ছি। অন্য কেউ যাই চালাক না কেন ভাই, আমি 30-এ চালাই। ওরে ধুলা ভাই, ভাই একটু সাইড দিবি ভাই, দে না দে না ভাই, সাইড দে সাইড দে সাইড দে। তো ভাবতেছি যে একটু টানি দেওয়া লাগবে, টান না দিলে হবে না। দে টান দিলাম, কি মজা ভাই! রাস্তা ফাঁকা, চরম ফিলিং, চিলিং, খুব মজা ভাই। ফ্লাইওভারের এই পশুটাতে খুব ভালো লাগে। ও মা, ফাঁকা বলতে বলতে দেখি যে সামনে জ্যাম। সালার কপাল কি আবার এমনি খারাপ হয় নাকি? প্রত্যেকবার এসব জ্যাম আর জ্যাম। সো জ্যামের কথা বলতে বলতে জ্যাম ছেড়ে ফেলছি, এখন নামতেছি ফ্লাইওভার থেকে সোজা। জ্যাম আশা করি কেটে ফেলেছি। ও মাই গড, আবার সেই সামনে পাই। আরে ছি, পাই বললাম না, কেমনটা লাগে দে ডুবে চলে আসছি। এখন ভাই কোনো থামাথামি হবে না, জাস্ট 30-এ টান হবে। বিশ্বাস করেন, আপনারা অটো রিক্সা বা যে যাই বলেন, যে যেভাবেই চালান না কেন, আমি 30 ভাই, আমি ভাই সরকারের রুলসের বাইরে নাই, আমি আগেও নাই পিছিয়েও নাই, আমি জাস্ট 30-এই আছি। সো বামের দিকে টান দিব, ভ্যাও। তো চলে আসলাম আমাদের প্রিয় ECB চত্বর। তো এখানে আসলে সন্ধ্যার দিকে একটু ভালোই ট্রাফিক পড়ে, আর যদিও এখন সন্ধ্যা না, অলমোস্ট 11টা। ও মাই গড, চিপা দিয়ে বেরিয়ে গেছি। এই লোকজন 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 সাবধান, আবার সে মেয়ে মানুষ চোখের সামনেই শুধু মেয়ে মানুষ। ও মাই গড, সোজা চলে যাচ্ছি ECB চত্বর থেকে পার হয়ে বীরপুর কালসি ফ্লাইওভারের দিকে। ভাই ঢাকার রাস্তায় 40 লেখা আছে, আমি 30-এ চালাচ্ছি ভাই। আমার মিটার হচ্ছে ঝামেলা আছে ভাই, ডোন্ট ট্রাস্ট দিস, হ্যাঁ ডোন্ট ট্রাস্ট KPR মিটার। আমার বউয়ের মন আর হচ্ছে KPR এর মিটার, দুইটা বোঝাই হচ্ছে তাই। সো কোনো কথা হবে না, এক টান দিয়ে চলে যাব ফ্লাইওভারের দিকে। আর হ্যাঁ ভাই, এই দেশের রাস্তায় অটো চলবে হচ্ছে 50-60-এ, বাস চলবে 80-90-তে, আমি কিন্তু চালাবো ভাই অনলি 30-এ, কোনো কথা হবে না অনলি 30-এ। তো ফুয়েল ইন্ডিকেটরটা লাফাচ্ছে, ওই যে কে বললাম না, KPR এর ফুয়েল ইন্ডিকেটরকে বিশ্বাস করতে নাই, আমার বউয়ের মনটাকে বিশ্বাস করতে নাই, সেই নাই ভাই, মানে কোনো কথা হবে না। এদের মনকে বিশ্বাস করাই যাবে না, তেমনি ফুয়েল ইন্ডিকেটরটাকেও বিশ্বাস করা যাবে না। সো অলরেডি চলে আসছি ফ্লাইওভারের কাছে, আমি ভাই 30-এ চালাই, শান্ত সুবোধ পালক, আপনারা